हेलो, अस्सलाम वालेकुम। আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে আপনাদের সকলকে সুস্বাগত। আমি আপনাদের সাথে আছি মুশাররাত কবির। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মিস কি ঠিক বলছি বাবারা, আপনারা সবাই ভালো আছেন? ইয়েস, মিসও ভালো আছি। আজকে আমাদের খুব মজার একটি ক্লাস হতে যাচ্ছে। আপনারা কি জানেন সেটি কি ক্লাস? কারা কারা জানেন দেখি তো একটু তাদেরকে। ওয়াও, আমি দেখতে পাচ্ছি আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু আপনারা আজকে একটা জিনিস ভুল করছেন। একটা জিনিস মিসকে আপনারা এখনো শেয়ার করেননি, মিসকে এখনো জানাননি, সেটা কি জানেন? কেউ কি ভুল করেছেন আপনারা আজকে? আপনারা আজকে মিসকে এখনো শুভ সকালে জানাননি। তাহলে সবাই একসাথে মিসকে জানিয়ে ফেলি, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আমি জানাচ্ছি প্রত্যেকে যারা আমার সাথে জুম ক্লাসরুমে সংযুক্ত হয়েছে এবং যারা ফেসবুক লাইভ থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে সুস্বাগত আমাদের এই ঘরে বসে শিক্ষা কার্যক্রমে। আর হ্যাঁ, আপনারা সবাই আমাকে একদম ঠিক বই দেখাতে পারছেন। আজকে আমরা আমাদের বাংলা বই থেকে বাংলা পড়াশোনা করব। দ্যাট মিনস আজকে আমাদের বাংলা ক্লাস। আপনারা খুব ভালো, বিকজ আপনারা সবকিছু এখন আগে আগে জেনে যান। আজকে আমরা কি পড়াশোনা করব বাংলা বই থেকে সেটা কি আপনারা কেউ জানেন? দেখি তো কারা কারা জানে। যারা যারা আমরা রুটিন দেখেছি তারা তারা নিশ্চয়ই জানি। হ্যাঁ, আপনারা ঠিক বলেছেন। না বা আমাকে ওর বই থেকে অলরেডি আজকে টপিকটা খুলে দেখিয়ে দিচ্ছে যে আমরা আজকে স্বরবর্ণের একটি সংক্ষিপ্ত রূপ নিয়ে পড়াশোনা করব। এখন আপনারা বলেন তো, বাংলা বর্ণে বা বাংলা ভাষায় স্বরবর্ণ মোট কয়টি আছে? কে কে জানে দেখি তো, হাত দিয়ে দেখাতে হবে। সবাই আমাকে কিভাবে দেখাচ্ছে, এভাবে করে 10 দেখি তারপর 1 দেখাচ্ছে, তার মানে কি 11টি স্বরবর্ণ আছে? হ্যাঁ, আপনারা একদম ঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন আপনারা আমাকে বলেন তো, এই যে স্বরবর্ণ আছে 11টি, ওদের কি কিছু সংক্ষিপ্ত রূপ আছে, আছে নাকি নেই? যদি থেকে থাকে আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করে মিসকে জানিয়ে দিবেন। আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে কানেক্টেড হয়েছেন তারা যদি জেনে থাকেন আছে, তাহলে সেই সংখ্যাটা আমাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে হবে। আমি কারো কারো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। যারা মিসের সাথে একদম প্রথম থেকে ক্লাস করছে তারা এটা খুব ভালো করে জানে, ঠিক বলছি না? আর যারা আমাদের সাথে নতুন জয়েন করেছে বা ইদানিং জয়েন করেছে তারা এটা জানে না, কিন্তু তাদেরকে তো আমাদের জানিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, তাদেরকে জানিয়ে দিতে হবে, কারণ তারা সবাই আমাদের সাথে একই সাথে ক্লাস করছে। তাহলে তাদেরকে আমরা সবাই একসাথে জানিয়ে দিই, চলেন তো। স্বরবর্ণ হচ্ছে 11টি, কিন্তু এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আছে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি আছে বলেন তো এবার? 10টি, একদম ঠিক বলেছেন, ভেরি গুড। তাহলে কি আমরা সবাই এখন থেকে জানবো এই জিনিসগুলো, সবাই একসাথে যারা মিসের সাথে সংযুক্ত হয়েছি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি বলেন তো সবাই একসাথে মিসের সাথে জোরে? 10টি, ঠিক আছে। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেন তো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, কি বলে? কার, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তাহলে তো আমি দেখতে পাচ্ছি আমার সামনে আমার যেসব সুইট বাবা মায়েরা বসে আছে তারা তো অনেক কিছু জানে। থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সুন্দরভাবে আমাকে উত্তর দেওয়ার জন্য। আর যারা যারা উত্তর না দিয়ে চুপ করে বসেছিলেন তারা তো নতুন জয়েন করেছেন, তো তারা কিভাবে জানবেন? বাট এখন তো জেনে গেলেন,
এর পরের ক্লাসে যদি মিস জিজ্ঞাসা করি স্বরবর্ণ কয়টি, আপনারা কয়টি বলবেন? 11টি, তাই না? আর যদি মিস বলি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ মানে ছোট রূপ কয়টি, তখন কয়টি বলবেন সবাই মিসকে? 10টি, ঠিক বলছি মিস? ইয়েস। আর মিস যদি জিজ্ঞাসা করি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, তখন কি বলবেন আপনারা? এটা সবাইকে খাতায় লিখে মিসকে দেখাতে হবে, খুব দ্রুত করে খাতায় লিখে মিসকে আমরা স্ক্রিনে দেখিয়ে দেই। আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে মিসকে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি হবে সেটা লিখে জানিয়ে দিবে। মিস প্রত্যেকের উত্তরের জন্য অপেক্ষা করছি। আমি দেখতে পাচ্ছি আমার সামনে যেসব শিক্ষার্থী বৃন্দ বসে আছে তারা সবাই খুব সুন্দর করে লিখে ফেলছে। আমি প্রত্যেকের উত্তর দেখতে চাই, কেউ বসে থাকতে পারবে না মিসের ক্লাসে, মিসের ক্লাসে সবাইকে পার্টিসিপেট করতে হবে, কারণ আমার প্রত্যেকটা শিক্ষার্থী খুব ভালো আর আমার খুব পছন্দের আপনারা। নাজিফ বসে আছেন কেন বাবা, লিখে ফেলেন। বর্ষবরণ লিখেছেন আপনারা, হাতে বল দেখছি মিস, বল ফেলে দেন, লিখে ফেলেন খুব দ্রুত। মৃদুলা লিখা হয়েছে, হারি আপ, খুব দ্রুত লিখতে হবে, মিস কিন্তু প্রত্যেকের উত্তর দেখতে চাই। তাজিব খুব দ্রুত লিখতে হবে, মিফতা লিখা শেষ হয়ে গিয়েছে, তাহলে তো খাতাটা মিসকে স্ক্রিনে দেখাতে হবে। ফাহিম লিখেছেন আপনি, আমি প্রত্যেকের উত্তর খাতায় দেখতে চাই। হ্যাঁ, আমি অনেকের উত্তর এখন দেখতে পাচ্ছি, আর যারা এখনো লিখিনি তারাও এখনের মধ্যে লিখে মিসকে দেখিয়ে দিব। সবাইকে লিখতে হবে, কারণ আমি আপনাদের সবার হাতের লিখাও দেখতে চাই। ব্রত লিখা হয়ে গেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের লেখা হয়ে গিয়েছে। ফেসবুক লাইভ থেকে যারা সংযুক্ত হয়েছে তারা অনেকে কমেন্ট সেকশনে মিসকে উত্তর লিখে জানিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আপনারা একদম সঠিক বলেছেন, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, ক আকার বয় শূন্য র কার। তাহলে আমরা এই জিনিসগুলো জেনে গিয়েছি, মিস কি ঠিক বলছি? ইয়েস মিস, একদম ঠিক বলছি। তাহলে চলেন দেখি আজকে স্লাইডে আপনাদের জন্য কি অপেক্ষা করছে। প্রতিদিন তো স্লাইডে কিছু না কিছু আপনাদের জন্য অপেক্ষা করে, আর আমাদের প্রত্যেকটি ক্লাসে আমরা খুব মজা করে করে পড়াশোনা করি, তাই না? মজা করে করে পড়াশোনা করি, কার কার ভালো লাগে ক্লাস করতে? একটু হ্যান্ড রেজ করেন তো, কে কে ক্লাসের জন্য অপেক্ষা করেন, দেখি তো দেখি তো। আমি তো সবার হাত দেখতে পাচ্ছি, তার মানে আমরা সবাই মিসের ক্লাসের জন্য অপেক্ষা করি, ঠিক বলছি না? জানেন মিসও প্রতিদিন আপনাদের ক্লাসের জন্য অপেক্ষা করি যে কখন আমার সামনে আমার ক্লাস ওয়ান এর আমার সুইট সুইট ফেভারিট ফেভারিট স্টুডেন্টটা চলে আসবে। কিন্তু এখন সপ্তাহে 3 দিন আমি আপনাদেরকে সরাসরি দেখতে পাই, আর বাকি 3 দিন আমি কিভাবে আপনাদেরকে পাই? আপনাদের হোমওয়ার্ক গুলো আমি আমার গুগল ক্লাসরুমে পেয়ে যাই, ঠিক বলছি না? একদম ঠিক বলেছি। তাহলে চলেন মিস এখন আপনাদের সাথে মিসের স্লাইড শেয়ার করি, আর দেখি সেখানে আপনাদের জন্য আসলে কি অপেক্ষা করছে। তাহলে চলেন আমরা আমাদের স্লাইডটি ওপেন করে ফেলি। স্লাইড আমাদের সামনে চলে এসেছে। আজকে তো এখানে দেখা যাচ্ছে বীচ চলে এসেছে, কেন বলেন তো? সমুদ্র সৈকত চলে এসেছে, কারণ আজকে আমরা সৈকত নিয়ে কিছু পড়াশোনা করব, ঠিক আছে? আর এই সিনারিটা হচ্ছে কি, দৃশ্যটা হচ্ছে কি একটা বিকাল বেলার দৃশ্য, কেমন? তাহলে চলেন দেখি কি পড়াশোনা করা যায়। আজকে আমরা আমার বাংলা বই থেকে পড়াশোনা করব, আর সেখান থেকে আমরা পাঠ 39 করব। পাঠ 39 এর আমাদের আজকে সেই পাঠের নাম কি? ঐকার, তাই না? ঐকার হচ্ছে স্বরবর্ণের 10টি সংক্ষিপ্ত রূপের মধ্যে একটি রূপ। ঐকার দেখতে কেমন হয় আপনারা শুনিয়ে কি মিসকে দেখাতে পারবেন? মিস আপনাদেরকে দেখিয়ে দিই, ঐকার হচ্ছে এই যে এই রকম হয়, তাই না?
হ্যাঁ একদম ঠিক বলেছেন, দেখেছেন এখানে সুন্দর করে রেড করে উইকারের চিহ্নটা দেওয়া আছে। আমরা সবাই ঠিক মতো উইকার আঁকতে পারি, লিখতে পারি? ইয়েস, আমরা সবাই পারি। আজকে আমরা প্রথমে কিছু শব্দার্থ করব, সেজন্য মিস আপনাদেরকে অনুরোধ করব আপনারা দেরি না করে খুব দ্রুত আপনাদের পেন্সিলটি হাতে নিয়ে নেন, খাতায় লিখে ফেলেন মিস যে শব্দার্থ গুলো দিচ্ছি। সবাই খুব দ্রুত তাদের খাতা খুলে ফেলছে। আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছেন তারা কিন্তু বসে থাকতে পারবেন না, তাদেরও খুব দ্রুত অবশ্যই লিখে ফেলতে হবে, আর লিখে কমেন্ট সেকশনে মিসকে জানিয়ে দিতে হবে। আমাদের প্রথম শব্দ আজকে বৈকাল। বৈকাল মানে কি? বিকাল বেলা। সকাল দুপুর আছে না, ঠিক তেমনি বিকাল বেলা আছে না, যখন আপনারা খেলাধুলা করেন, নাস্তা করেন, সেই সময়টাকে হচ্ছে বৈকাল বলে। বৈকাল মানে বিকাল বেলা। আমরা খুব দ্রুত লিখে ফেলি, হারি আপ মাই ডিয়ার স্টুডেন্টস, খুব দ্রুত আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ লিখে ফেলবে বলে আমি মিস আশা করছি। বানানটা কি হবে? ব রস্বইকার ক আকার ল, বিকাল বেলা। ব একার বে, ল আকার লা, বেলা। তারপরে কিন্তু দাড়ি দিতে হবে, দাড়ি দিতে যদি কেউ ভুলে যায় তাহলে কিন্তু হবে না, আমরা সবাই সুন্দর করে লিখে ফেলবো। তারপরে শব্দটি দেখছি আমি সৈকত। আজকে প্রথমে আমরা সৈকতের ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সৈকতের অর্থ কি? সমুদ্র। আপনারা নিশ্চয় সমুদ্রে গিয়েছেন, ঠিক বলছি না মিস? খুব দ্রুত আমরা লিখে ফেলি, সমুদ্র বানান কি হবে? দন্ত স, মর সুকার, মু দ রফলা, সমুদ্র। আপনাদের কি সমুদ্র পছন্দ? সবাই লিখতে লিখতে মিশকে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সাইন দিচ্ছে, তার মানে আপনাদের সবার সমুদ্র পছন্দ। মিসেরও সমুদ্র খুব পছন্দ, মিস ছুটি পেলে কিন্তু সমুদ্রের কাছে ছুটে যায়। আমাদের কি লেখা হয়ে গেল? অনেকেই লেখা ফিনিশ হয়ে গিয়েছে, বাট আমরা এখনো অনেকেই লিখছি, তারাও খুব দ্রুত শেষ করে ফেলবো বলে আশা করছি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে মাঝি। আপনারা কি মাঝিকে চেনেন? যারা যারা নৌকায় চড়েছেন তারা তারা তো চেনেন, তাই না? যিনি নৌকা চালান। আমাদের তো অনেকের দাদা ভাই, বাবা, মামাও কিন্তু মাঝি হয়ে যান অনেক সময়, যখন নৌকা, ছোট নৌকা ওনারা ওনাদের পুকুরের মধ্যে চালায়, তাই না? কারো বাবা বা দাদা ভাই অথবা নানা ভাই কখনো নৌকা চালিয়েছে? দেখেছেন আপনারা, চড়েছেন সেই নৌকাটায়? চড়েননি? আচ্ছা, মিসের যে গ্রামের বাড়ি আছে সেখানে, মিসের বাড়ির সামনে ছোট একটি খাল আছে, অনেক অনেক কাল আগে সেখানে ব্রিজ ছিল না, সেখানে ছিল বাঁশের সাঁকো। মিস যদি গ্রামে যেতাম সেই সাঁকো পার হতে পারতাম না, কারণ আমি খুব ছোট ছিলাম আর খুব ভয় পেতাম। তখন যেটা করত, ওই সাইড থেকে বাড়ি থেকে কেউ এসে নৌকা নিয়ে আসতো, সে অল্প একটু জায়গা নৌকা চালিয়ে, মানে উনি আমার জন্য মাঝি হয়ে যেতেন, নৌকাটা করে আমাকে পার করে দিতেন। তাহলে মাঝি হচ্ছে যিনি নৌকা চালান। এরপরে শব্দটি হচ্ছে বৈঠা। বৈঠা কি বলেন তো? যা দিয়ে নৌকা চালানো হয়, একটা লম্বা লাঠির মতো স্টিক থাকে যেটা দিয়ে এভাবে এভাবে করে নৌকা চালায়। আপনাদের সবার তো নৌকা থাকে, আছে না? সবাই কাগজ দিয়ে সুন্দর করে নৌকা বানাতে পারেন না? হ্যাঁ পারেন। আপনারা এখন থেকে যখন নৌকা বানাবেন একটা লাঠি বানিয়ে দিবেন, যেটা অনেকটা দেখতে আপনাদের চামচের মতো, তাই না? ওটা দিয়ে কিন্তু মাঝি আঙ্কেলরা নৌকা চালায়। তাহলে সবাই মিসকে একসাথে বলেন তো, বৈঠা মানে কি? বৈঠা অর্থ হচ্ছে যা দিয়ে নৌকা চালানো হয়। তারপরে আজকে আমাদের শেষ শব্দার্থটি হচ্ছে তৈল। তৈল মানে কি বলেন তো? সবাই জানে এটা, আমি জানি। হ্যাঁ আপনারা একদম ঠিক বলেছেন, তৈল মানে হচ্ছে তেল। আপনারা তেল খান? কারা কারা তেল খায় একটু দেখি তো, কেউ তেল খায় কিনা? সবাই তেল খায় না? আচ্ছা, মা যখন রান্না করে তেল দিয়ে তো রান্না করে, ঠিক বলছি না?
কারো মা সয়াবিন তেল দিয়ে রান্না করে, কারো মা আবার সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করে, ঠিক বলছি? এগুলো সবই হচ্ছে তৈল। আমাদের অনেক ধরনের তৈল আছে, তাই না? অলিভ অয়েল আছে, তারপরে হচ্ছে আপনার সরিষার তেল আছে, মাস্টার্ড অয়েল, তারপরে কি অনেক ধরনের অয়েল আছে, সয়াবিন আছে, সানফ্লাওয়ার আছে, অনেক ধরনের তৈলের নাম আমরা জানি আর আমরা অনেকে ব্যবহারও করে থাকি, তাই না? হ্যাঁ, তাহলে আমি আশা করছি প্রত্যেকের লেখা শেষ হয়ে গেছে। যাদের যাদের লেখা শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি একটু হ্যান্ড রেজ করে মিসকে দেখাই তো। ওয়াও, আমি তো দেখতে পাচ্ছি আপনাদের অনেকের লেখা ফিনিশ হয়ে গিয়েছে। বা নুবাই দেখুন লিখছে, তাজমিন লিখছে, কারো যদি কোনো কিছু বাকি থেকে থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, আজকে যখন আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে, আমাদের জাগো ফাউন্ডেশনের ফেসবুক পেজ আছে না, ওখানে আজকে আমাদের ক্লাসের রেকর্ডিংটা থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। অথবা যারা গুগল ক্লাসরুমে আমার সাথে সংযুক্ত আছে তারা কি করবেন জানেন? সেখানে মিস সব সময় ক্লাসের শেষে ম্যাটেরিয়াল হিসেবে ক্লাসের স্লাইড প্লাস রেকর্ডিংটা সংযুক্ত করে দেয় আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমরা যারা যারা এখনো গুগল ক্লাসরুমে মিসের সাথে সংযুক্ত হতে পারিনি তারাও খুব সহজে সংযুক্ত হতে পারে, তাদের জন্য ছোট একটি ক্লাস কোড আছে দেখতে পাচ্ছেন। এই কোডটি ব্যবহার করে আমরা গুগল ক্লাসরুম আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করে খুব সহজে এই কোডটি প্রবেশ করি আমাদের গুগল ক্লাসরুমে সংযুক্ত হয়ে যেতে পারি। আর আমাদের ক্লাস কোডটি হচ্ছে NOQUILQ। ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। এখন চলেন দেখি যে এই যে আমরা এতক্ষণ এত শব্দার্থ শিখলাম, কেন শিখলাম বলেন তো? যেন সেগুলো দিয়ে আমরা এখন ছোট ছোট কিছু মজার মজার গল্প করতে পারি, পাশাপাশি আমরা যেন বাক্য রচনা করতে পারি, কেমন? তাহলে চলেন আমরা আবার ফিরে যাই আমাদের সেই স্লাইডটিতে, যেখানে আপনাদের জন্য মজার মজার শব্দগুলো বর্ণগুলো অপেক্ষা করছে। ছবি দেখে গল্প শুনি ও বলি, আমরা কি সবাই ছবিটি দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা সবাই দেখতে পাচ্ছি। এখানে দেখেন তো, এক দুজন ছোট ভাই বোন আছে, দেখতে পেয়েছেন? ওরা এখানে কি খাচ্ছে? আম খাচ্ছে, আম গাছ থেকে আম পড়েছে, বৈশাখ মাসে ঝড় হয়, কাঁচা আম মাটিতে পড়ে যায়, আর সেখানে আম কুড়িয়ে ছেলে মেয়েরা খায়, তাই না? আমরা একটা কবিতা পড়েছিলাম মামার বাড়ি, মনে আছে? ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে এসব, ওরা কিন্তু আম কুড়োচ্ছে মামার বাড়ি গিয়ে, দেখেছেন? আর এটা কাঁচা আম, ওরা খুব মজা করে খাচ্ছে। আর সময়টা কি বলতে পারেন? বৈকাল বেলা। কিভাবে বুঝেছি বলেন তো? এই যে দেখেন, সূর্যটা প্রায় অরেঞ্জ মানে কমলা রঙের হয়ে গিয়েছে, সূর্যটা যখন ডোবার সময় হয়ে যায়, সূর্য যখন ওর বাড়ি চলে যায় তখন ওর রংটা কেমন হয় বলেন তো? অনেকটা লাল বা কমলা রঙের হয়ে থাকে। আপনারা যারা সমুদ্রে গিয়েছেন দেখেছেন না সূর্যাস্ত, সূর্যটা কি রঙের হয়ে যায়? খুব সুন্দর একটা কালার হয়ে যায়, তাই না? খুব ভালো লাগে সেটা দেখতে। তাহলে আমরা এখানে এই দৃশ্যটা দেখে কি বলতে পারি? বৈশাখ মাসে বৈকাল বেলা। তারপরে কি দেখছি আমরা বলেন তো? আমরা দেখতে পাচ্ছি ওই যে ভাই বোন আছে, ওরা সমুদ্রের পাড়ে গিয়েছে, দেখেছেন সমুদ্র? ওই যে আপনারা কক্সবাজারে যারা গিয়েছেন দেখেছেন না, এরকম আমব্রেলা থাকে, ছাতা থাকে, তারপর একটা সুন্দর সিট থাকে, সেখানে আমরা শুয়ে শুয়ে সানগ্লাস পরে দৃশ্য দেখি না সমুদ্রের, খুব ভালো লাগে, আবার ডাব খাই তখন, তাই না? ওরা এসেছে ওখানে, বেলুন আঙ্কেল বেলুন সেল করছে, দেখেছেন? ওরা সৈকতে এসেছে, এখানে সৈকতে কি বসেছে? মেলা বসেছে, যেখানে একটা আঙ্কেল, একজন আঙ্কেল খেলনা বিক্রি করছে, আরেকজন আঙ্কেল বেলুন বিক্রি করছে, এখানে অনেক নাগরদোলা আছে, অনেক মজার মজার কিছু আছে, ঠিক আছে? মেলাটা বৈশাখ মাসে বসেছে, কোথায় বসেছে? সৈকতে। তাহলে আমরা কি বলতে পারি? বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা।
পারি সবাই একসাথে বলি তো প্রথম ছবিটি দেখে আমরা কি বলতে পারি? আমরা আমাদের সবার বইয়ের 51 নম্বর পৃষ্ঠাটি খুলে ফেলি বাবারা, সেখানে আমরা এই ছবিটি সবাই দেখতে পাচ্ছি। ইয়েস, আমরা সবাই দেখতে পাচ্ছি বৈশাখ মাসে বৈকাল বেলা। তারপরে ছবিটি দেখে কি বলতে পারি? সৈকতে বসেছে মেলা। আপনারা কি মেলা যেতে পছন্দ করেন? যান আপনারা, কার কার ভালো লাগে মেলায় যেতে একটু হ্যান্ড রেজ করে মিসকে দেখিয়ে ফেলেন। ওয়াও, আপনারা সবাই মেলায় যেতে পছন্দ করেন, বা খুব ভালো। তাহলে চলেন আবার একটু পড়াশোনায় ফিরে যাই, যেটা আমাদের বই থেকে আমরা পড়াশোনা করব, আর সেটা আমাদের বইয়ের 51 নাম্বার পৃষ্ঠায় আছে। এখন যেটা করতে হবে, দেখেন এখানে কি লেখা আছে, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। পারবেন আপনারা খুঁজে বের করতে? হ্যাঁ, আমরা এখানে তাহলে লিখে ফেলি, আগে পড়ি তারপর দাগিয়ে ফেলবো। কি লেখা আছে শব্দগুলো সবাই মিসের সাথে জোরে জোরে পড়বো। ব ঐকার তালব্যস্য আকার খ বৈশাখ। তারপরে আছে ব ঐকার ক আকার ল বৈকাল। তারপরে দন্তস্ব ঐকার ক ত সৈকত। আপনাদের পরিচিত কেউ আছে নাকি সৈকত নামের? এটা কিন্তু মানুষের নামও হয়, তাই না? আচ্ছা, এখন চলেন, আমাদেরকে বলেছে, নির্দেশনা দিয়েছে, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। তাহলে চলেন তো খুঁজে বের করে ফেলি বৈশাখ। আপনারা আপনাদের বই থেকে বৈশাখকে দাগিয়ে ফেলেন কোথায়? আপনারা উপরের ছবিতে দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ খুব মনোযোগ দিয়ে কাজটি করে ফেলছে। একদম ঠিক। এরপরে বৈকাল, বৈকাল কোথায় আছে খুঁজে বের করে সবাই দাগিয়ে ফেলেন তো, দাগিয়ে মিসকে দেখিয়ে ফেলেন। আপনারা দাগান, মিস আপনাদের সবার উত্তরের জন্য অপেক্ষা করছি, তারপর মিস আপনাদের সাথে মিলিয়ে ফেলবো। ওখানে তিনটি শব্দ দেওয়া আছে, বৈশাখ বৈকাল সৈকত। আপনারা দেরি না করে খুব দ্রুত সেটি করে ফেলেন, করে মিসকে একটু দেখিয়ে ফেলেন। মিস আপনাদের প্রত্যেকের উত্তরের জন্য অপেক্ষা করছি, আর আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বৃন্দ খুব সুন্দর ভাবে সেটি মিসকে দেখাতে পারছে। ওয়াও, একদম ঠিক বলছেন আপনারা, আমি অনেকের উত্তর অলরেডি দেখতে পাচ্ছি। যারা আমরা এখনো দাগাতে পারিনি খুব দ্রুত দাগিয়ে ফেলি। লিবান দাগিয়েছেন বাবা? হ্যাঁ, দাগিয়ে ফেলেন। মিস এখন সবার উত্তরটি মিলিয়ে ফেলবো। আফিয়া মিলিয়ে অলরেডি মিসকে দেখিয়ে ফেলেছে, আরো অনেকেই দেখিয়ে ফেলছে। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে মিসকে দেখিয়ে ফেলার জন্য। তাহলে চলেন আমরা ফিরে যাই স্লাইডটিতে, আর দেখি মিস কিভাবে আপনাদের জন্য সেটা রেডি করেছি, যেভাবে করে আপনাদের সাথে মিসের উত্তর সম্পূর্ণরূপে মিলে যাবে আর আপনারা সবাই ফুল মার্কস পেয়ে যাবেন। বৈকাল দেখেছেন? ইয়েস, আমাদের সবার হয়েছে। তারপরে সৈকত হয়েছে? যাদের যাদের হয়েছে তাড়াতাড়ি একটু মিসের সাথে হাই ফাইভ করে ফেলি। হাই ফাইভ, ইয়েস হাই ফাইভ, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা যেটা করব, ডট মিলিয়ে ঐকার লিখে। আপনারা কি পারেন কেউ ডট মিলিয়ে ঐকার লিখতে? আপনাদের বইয়ের 51 নাম্বার পৃষ্ঠায় আমরা চলে যাই সবাই, আর সেখানে আমরা পেয়ে যাব ডট মিলিয়ে কিভাবে ঐকার লেখা যায়। আর দেখতে পাচ্ছি আমরা সবাই এখানে লিখতে পারছি ডট মিলিয়ে ঐকার। দেখেছেন মিস একটা ইয়েলো পেন ইউজ করে আপনাদের সাথে লিখে ফেলছি। ইয়ে, মিসটি হয়ে গিয়েছে। তারপর আবার লিখে ফেলি ঐকারটি। প্রথমে আমরা এভাবে করে এনে একারের মতো লিখবো, তারপরে হচ্ছে এইভাবে উঠিয়ে দিব সুন্দর করে। সবাই লেখা কিন্তু সুন্দর হতে হবে, কারণ আমরা প্র্যাকটিস করছি কেন বলেন তো, যেন আমাদের হাতের লেখা অনেক সুন্দর হয়ে যায়। তারপরে কিভাবে লিখবো সবাইকে মিস আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথমে নিচে আনবো একারের মতো করে, ঠিক আছে?
আনার পরে তারপর উপরের দিকে উঠিয়ে দিব। কেউ কিন্তু অন্যভাবে লিখবো না, তাহলে আমাদের লেখাটি পচা হয়ে যাবে। আর শোনে, মিস ল্যাপটপ থেকে লিখছি, সো মিসের লেখাটি তেমন সুন্দর হচ্ছে না, বাট আপনাদের লেখা অনেক সুন্দর হবে বলে আমি আশা করছি। আপনারা জাস্ট ডিরেকশনটা ফলো করেন যে মিস কিভাবে বলছে। মিস বলছি প্রথমে আমরা এভাবে একারের মতো লিখবো, লিখে তারপরে হচ্ছে ওইকারের মতো করে এভাবে করে উঠিয়ে দিব, তাহলে জিনিসটি হয়ে যাবে কি ওইকার। তাহলে বসে না থেকে বাকি দুটো আমরা লিখে ফেলি খুব দ্রুত। আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বৃন্দরা খুব মজা করে লিখছে, খুব ভালো লাগছে না লিখতে? ইয়েস, আমরা আজকে খুব সুন্দর করে আমাদের ওইকার লেখাটি প্র্যাকটিস করে ফেলেছি মিসের সাথে সাথে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে মিসের সাথে ওইকার লেখাটি লিখে ফেলার জন্য। এখন এরপরে কি আছে? ওইকার লিখি ও শব্দ পড়ি। পারবেন আপনারা ওইকার লিখতে? কোথায় লিখতে হবে বলেন তো? এই যে ডট গুলো আছে না, ডট গুলোর উপরে পেন্সিল দিয়ে লিখে ফেলতে হবে, তাহলে আমরা সবাই খুব দ্রুত এবং সুন্দর ভাবে লিখে ফেলি তো। হ্যাঁ, আপনারা খুব সুন্দর করে লিখছেন। আপনাদের লেখা শেষ হয়ে গেলে অবশ্যই হ্যান্ড রেজ করে মিসকে জানিয়ে দিতে হবে। আর যারা ফেসবুক লাইভ থেকে মিসের সাথে সংযুক্ত হয়েছে, তাদের যদি লেখা হয়ে গিয়ে থাকে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে মিসকে জানিয়ে দিবেন, কারণ সবাইকে কিন্তু লিখতে হবে, কেউ বসে থাকবে না। ঠিক বলছি? একদম ঠিক। মানহার লেখা শেষ হয়ে গিয়েছে বাবা? ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকের লেখা ফিনিশ হয়ে গিয়েছে। আর যারা এখনো ফিনিশ করতে পারেনি, মিস কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে, সবাইকে লেখাটা খুব দ্রুত শেষ করে ফেলতে হবে। মাইশা, লেখা হয়ে গিয়েছে মা? হ্যাঁ, আমি অনেকের হাত দেখতে পাচ্ছি। নুবায়েদ, হয়েছে লেখা? লেখা হলে হ্যান্ড রেজ করতে হয়, না হলে মিস কি করে বুঝবো? আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বৃন্দ খুব সুন্দর করে লিখে ফেলেছে। ওয়াও, লিবান, লিখা হয়ে গিয়েছে বাবা? লিখা হলে কি করতে হয়? হ্যান্ড রেজ করতে হয়, কারণ আপনাদের তো হাত আছে, তাহলে হাত তুলতে সমস্যা কি বলেন? লিখা হয়ে গেল। টটিনি, টটিনিকে মিস দেখতে পাচ্ছি না ভালো করে। লিখা শেষ টটিনিটার? হ্যাঁ, আমাদের সবার লিখা ফিনিশ হয়ে গেছে। যাদের যাদের ক্যামেরা অন আছে, মিস দেখতে পাচ্ছি আমাদের সবার লেখা সম্পূর্ণ হয়ে গিয়েছে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট দিনের লেখা শেষ বাবা? হ্যাঁ, অনেকে হাত তুলতে তুলতে মনে হয় টায়ার্ড হয়ে যায়, তারপরে মিস যদি আবার বলি, তারপর ইনারা আবারও হাত তোলেন। ওকে, চলেন তাহলে যাই, দেখি এরপরে হচ্ছে আর কি কি করা যায় আজকে আমাদের এই মজার মজার পাঠ গুলো থেকে। দেখতে পাচ্ছি কি কি আছে? অনেক কিছু আছে। পড়ি ও লিখি, পাশে আমরা খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা কি পারবেন এরকম করে একটা সুন্দর দৃশ্য আঁকতে? দেখেছেন, নদী, তাই না? নদীতে আছে একটি সুন্দর নৌকা, নৌকায় আছে একজন আন্টি আর একজন মাঝি আঙ্কেল, খুব সুন্দর করে বৈঠা দিয়ে নৌকা বাচ্ছেন। আপনারা কি বৈঠা দেখতে পেয়েছেন? এই জিনিসটাকে বলে কি বৈঠা, যেটা মাঝি আঙ্কেল ওনার দু হাত দিয়ে ধরে রেখেছে আর এভাবে এভাবে করে সুন্দর করে চালিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছি, বৈশাখ মাস, মাঝি বৈঠা ধরেন। কিন্তু মাঝি কি শুধু বৈশাখ মাসে নৌকা বৈঠা ধরেন? না, যখনই উনি নৌকা চালান তখনই কিন্তু ওনাকে এই বৈঠাটা ধরতে হয়। ঠিক বলছি না বাবা? কিন্তু যখন ঝড় হয়, খুব বৃষ্টি হয়, তখন কিন্তু মাঝি আঙ্কেল নৌকা চালাতে পারেন না। কেন জানেন? তাহলে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, কেমন? সেজন্য সতর্ক থাকতে হয় মাঝি আঙ্কেলদের। তাহলে সবাই চলেন একসাথে পড়ি কথাগুলো, পড়ি ও লিখে। বই শাক মাস, মাঝি বৈঠা ধরেন। পেরেছি সবাই মিসের সাথে একসাথে পড়তে? ইয়েস, যারা যারা পেরেছি তারা তারা মিস কিন্তু থামস আপ
শো করি, থামস আপ দেখাই, দেখি তো আপনাদের থামস আছে কিনা। থামস আছে সবার? ওয়াও, আমি দেখতে পাচ্ছি সবার আছে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা একটা মজার জিনিস পড়ব। আপনারা তো সবাই ইংরেজি 12 মাসের নাম জানেন, ঠিক বলছি মিস? এখন তারা হাত তুলবে যারা বাংলা 12 মাসের নাম জানে। দেখি তো কারা কারা জানে বাংলা 12 মাসের নাম। ও বাবা, সবাই জানে, তাহলে মিস আর শেখাবো কি? স্যাম জানে না, স্যামকে শেখানো যাবে। তারপর আর কে জানে না দেখি? নাজিফও জানে না। তারপরে হচ্ছে আর কে? ইউসুফ জানে না। দেন উমাইজাও জানে না। ও, উমাইজা এখন আবার জেনে গিয়েছে। ব্রত জানে না। তারপরে হচ্ছে মৃদুলা জানে না। এরপরে আমাদের নাবা জানে না। তারপরে আমি দেখতে পাচ্ছি অর্জিতাও জানে না, আফিয়াও জানে না, রায়ানও জানে না। তাহলে আমি শিখানোর জন্য অনেক স্টুডেন্ট পেয়ে গিয়েছি। আর যারা যারা অলরেডি জানি তারা তারা দেখে নেই, সাথে সঠিক বানান চর্চাও আমাদের হয়ে যাবে। যেসব বানান একটু কঠিন হবে বা মিসের মনে হবে যে আপনাদেরকে লেখানো দরকার, আপনারা দেরি না করে কিন্তু সেগুলো খাতায় লিখে ফেলবেন, কেমন? তাহলে চলেন আমরা খুব মজা করে বাংলা 12 মাসের নামটা আজকে একটু শিখে নেই বা জেনে নেই, আর যারা অলরেডি জানি তারা একটু চর্চা করে নেই। ইয়েস, চলে এসেছে বাংলা 12 মাসের নাম। বলো সবাই একসাথে বলি, বৈশাখ। সবাই জানি আমরা বৈশাখ মাসের কথা? আমাদের কিন্তু ক্রমানুসারিটা জানতে হবে, সিরিয়ালি জানতে হবে। ইংলিশে যেমন আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সিরিয়ালি বলি, ওভাবে করে বাংলা 12 মাসের নামটা আমরা সিরিয়ালি বলবো। বৈশাখ, জ্যৈষ্ঠ। আমরা সবাই জ্যৈষ্ঠ বানানটা একটু আমাদের খাতায় লিখে ফেলি। বর্গীয় জ, ওই কার, জফলা। তারপরে কি? মূর্ধন্য ষ, ঠ। মূর্ধন্য ষ এর সাথে ঠটা সংযুক্ত হবে, এটা কিন্তু একটা যুক্ত বর্ণ হয়ে যায়। তাহলে আমরা খুব দ্রুত লিখে ফেলে জ্যৈষ্ঠ বানানটি সঠিকভাবে মিসের সাথে। নাবা লিখে ফেলেন, মানহা লিখে ফেলেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবাই খুব সুন্দর ভাবে লিখছে। সব্যসাচী লেখা হচ্ছে? ইয়েস, ঠিক আছে। আশায় ছয়া, মূর্ধন্য ষ আকার, দয় শূন্য ড। এখন কি মাস জানেন আপনারা? এখন হচ্ছে আষাঢ় মাস। আষাঢ় মাসের শেষ দিন প্রায়, আর এক দুদিনের মধ্যে শ্রাবণ মাস শুরু হয়ে যাবে। আষাঢ়ের পরে কি? শ্রাবণ। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। তারপরে ভাদ্র, ভ আকার, ভা, দর ফুলা, ভাদ্র। সবাই আমরা খুব সুন্দর করে ভাদ্র বানানটাও লিখে ফেলি। আমার ভদ্র ছেলে মেয়েরা খুব সুন্দর করে এখন ভাদ্র বানানটি লিখে ফেলবে। আপনারা সবাই ভদ্র না বাবা মায়েরা? ভালো না আপনারা সবাই? তার মানে আপনারা সবাই ভদ্র। আমার ভদ্র ছেলে মেয়েরা খুব সুন্দর করে লিখে ফেলছে। এরপরে আসি ছয়া, তালিব, শয়ব, রসইকার, দন্তন্য, আশ্বিন। আমাদের কি লেখা হলো? মিস আবার প্রথম থেকে পড়ছি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। সবাই পড়তে পড়তে মিসের সাথে সুন্দরভাবে লিখে ফেলবো। হ্যাঁ, সবাই খুব সুন্দর করে লিখছে। তারপরে কার্তিক, ক আকার, কা, তয় রেফ, রশ্রিকার, ক, কার্তিক। খুব দ্রুত আমরা লিখে ফেলি। আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বৃন্দ খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে লিখছে। তারপরে কোন মাস আসবে কার্তিকের পরে, কারা কারা জানে একটু বলি তো মিসের সাথে সবাই? অগ্রহায়ণ। সবাই আমরা সঠিক বানানে কিন্তু লিখব, ভুল করা চলবে না। আমরা এখন সবাই সবকিছু শিখে নিচ্ছি, তাই না? হ্যাঁ, সবাই শিখে নিচ্ছি। তারপরে আছে পৌষ, প একার, ওকার, মূর্ধন্য ষ, পৌষ। খুব দ্রুত আমরা লিখে ফেলি শিক্ষার্থী বৃন্দ। তারপরে আমরা আবার প্রথম থেকে সবগুলো
মাসের নাম সুন্দর করে সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করব। তারপরে কি আসছে পৌষের পরে? মাঘ। মাঘ মাসে কি থাকে? প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত থাকে, সবাই সোয়েটার পরে, তারপরে হচ্ছে কান টুপি পরে, সক্স পরে, মোজা পরে, তারপর আমরা বসে থাকি, তাই না? হ্যাঁ। তারপর ফাগুন, দেখেন বানানটা কি লিখেছি মিস? ফ আকার ফা, লয়ে গ, রসুকার দন্তন্য, কিন্তু আমরা উচ্চারণ করব, কিন্তু ফাগুন লটাকে আমরা উচ্চারণ করব না, আমরা ফাল্গুন বলবো না, আমরা ফাগুন বলবো, কেমন? ঠিক আছে। আর আমাদের সর্বশেষ মাস হচ্ছে চৈত্র, চ ঐকার তরফলা, চৈত্র। আমি আশা করছি আপনাদের প্রত্যেকে লেখা নিশ্চয় এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে, যাদের বাকি আছে তারাও খুব দ্রুত লিখে সম্পূর্ণ করে ফেলে, এরপর আমরা সবাই জোরে জোরে মিসের সাথে একসাথে বাংলা 12 মাসের নামগুলো পড়ে ফেলব। আমাদের যে 12টি মাস আছে আপনারা তো এখন জেনে গিয়েছেন, বলেন তো আমাদের কয়টি ঋতু আছে বাংলায়? 6টি ঋতু, তাই না? একটা খুব সুন্দর গানও আছে 6টি ঋতু নিয়ে, আপনারা জানেন সেই গানটি? অনেকেই আমরা জানি। লেখা যাদের শেষ হয়ে গিয়েছে তারা একটু মিসকে হ্যান্ড রেজ করি। আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেকেরই লেখা শেষ হয়ে গেছে, আর যারা এখনো শেষ করতে পারেনি তারা অবশ্যই ক্লাস শেষ করে আমাদের জাগো ফাউন্ডেশনের ফেসবুকের জাগো ফাউন্ডেশনের পেজ থেকে আজকের ক্লাসের রেকর্ডিং দেখে নিতে পারে, অথবা গুগল ক্লাসরুম থেকে আমি ওটা আপলোড করে দিব বা লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তাহলে চলেন আমরা সবাই একসাথে বাংলা 12 মাসের নাম পড়া শুরু করি, সবাই আমরা প্রস্তুত পড়ার জন্য। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমরা অনেকেই প্রস্তুত, কিন্তু সবাইকেই প্রস্তুত থাকতে হবে, কারণ আমরা সবাই এখন একসাথে বাংলা 12 মাসের নাম পড়তে যাচ্ছি। তাহলে চলেন দেরি না করে আমরা পড়া শুরু করে দেই। সবাই প্রস্তুত? 1, 2, 3 শুরু করে দেই। বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাগুন চৈত্র। পারবেন এখন সবাই মিসের সাথে আবারও একসাথে বলতে? পারবেন বলতে? কারা কারা পারবে একটু হাত তোলেন তো, মিস দেখতে চাই। তাজিব পারবেন না বাবা, মিস আপনার হাত দেখতে পাচ্ছি না। ওকে, আমি দেখছি সবার হাত আছে কিনা। আমি তাহাজিবের ছাড়া বাকি সবার হাত দেখতে পাচ্ছি। তাহাজিব, আপনি কি মিসের কথা শুনতে পাচ্ছেন বাবা? মেঘান, মেঘানো পারবে না, মেঘান হাত তুলেনি, তাই না? মেঘান পারবে, পারবে, মেঘানো পারবে, তাহাজিবও পারবে, এখন সবাই হাত তুলেছে। তাহলে চলে একসাথে শুরু করি। বৈশাখ জ্যৈষ্ঠ, আষাঢ় শ্রাবণ, ভাদ্র আশ্বিন, কার্তিক অগ্রহায়ণ, পৌষ মাঘ, ফাগুন চৈত্র। শেষ হয়ে গেছে আমাদের বাংলা 12 মাসের নাম। মিস ঠিক বলেছি? একদম ঠিক বলেছি। আচ্ছা এখন মিস একটু আপনাদের সাথে কথা বলি, পাশে যদি বাবা বা মা থাকে একটু ডাকা যাবে? একটু ক্যামেরার সামনে আসতে বলেন, একটু বাবা মার সাথে 2 মিনিট মিস একটু কথা বলবো শুধু। আমি দেখতে পাচ্ছি সবাই বাবা মাকে অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে, বাবা এসো, মা এসো। হ্যাঁ, অনেকের সামনে অলরেডি গার্ডিয়ান চলে এসেছে আমি দেখতে পাচ্ছি। সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনারা অলরেডি অনেকেই, প্রায় 60 জনের মতো অলরেডি আমাদের সাথে গুগল ক্লাসরুমে সংযুক্ত হয়ে গিয়েছে। যারা যারা এখনো সংযুক্ত হননি, যারা জুম ক্লাসরুমে আছেন তারাও, প্লাস যারা ফেসবুক লাইভ থেকে নিয়মিত আমার সাথে ক্লাস করেন, আপনারা যদি চান খুব সহজে এই ক্লাস কোডটির মাধ্যমে আমার সাথে গুগল ক্লাসরুমে সংযুক্ত হয়ে যেতে পারেন। আর বিষয়টি খুবই সহজ, আপনারা শুধু আপনাদের
ল্যাপটপ অথবা পিসি অথবা মোবাইল থেকে গুগল ক্লাসরুম জিনিসটি যদি ডাউনলোড করে ফেলেন বা ইনস্টল করে ফেলেন, তারপর যে এই ক্লাস কোডটি দিয়ে জয়েন ক্লাসে গিয়ে এই ক্লাস কোডটি দিয়ে আমার সাথে সংযুক্ত হতে পারবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি ক্লাস কোডটি এখানে লিখে দিয়েছি, আপনারা চাইলে এটি আবার লিখে নিতে পারেন। আমার ক্লাস কোডটি হচ্ছে NOQUILQ, এটি হচ্ছে আমার ক্লাস কোড। আপনারা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন আর খুব সহজে আমার সাথে এই ক্লাসরুমে সংযুক্ত হয়ে যেতে পারে। এই ক্লাসরুমে সংযুক্ত হলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে সেখানে আমি নিয়মিত হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা খুব সহজেই হোমওয়ার্কটা সেখানে করে আমাকে সাবমিট করতে পারে। আর হচ্ছে বাচ্চাদের আসলে কি হচ্ছে, প্রোগ্রেশন হচ্ছে, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখতে পারবেন, কারণ সেখানে কিছু অ্যাসেসমেন্টও নেওয়া হবে। আর যারা অলরেডি সাবমিট করে ফেলেছেন তারা অনেকে বলছেন যে মার্কস কেন জিরো আসে, জিরো আসে ওটা অটো হয়ে গিয়েছে, আমি যখন কারেকশন করে পাঠাবো তখন আর ওটা জিরো থাকবে না, কারণ এখানে প্রত্যেকটা শিক্ষার্থী মোটামুটি ভালো, এখানে আসলে খারাপ বলে কিছু নাই, কারণ সবকিছু বাচ্চাদেরকে চেষ্টা করা হচ্ছে মজা করে করে শেখানোর জন্য যেন ওরা আসলে শিখতে পারে। তো এই পর্যন্ত অনেকেই সাবমিট করেছে, অনেকেরই আমি অঙ্ক আর হচ্ছে আপনার ইংলিশটা পাঠিয়ে দিয়েছি, যারা যারা পেয়েছেন তারা তারা নিশ্চয়ই মার্কস গুলো দেখতে পেয়েছেন, আর বাংলাটা অতি সত্বর পাঠিয়ে দেওয়া হবে। আর ইনশাল্লাহ আগামীকাল যেহেতু ওদের ক্লাস নেই ওরা অবশ্যই হোমওয়ার্ক পাবে গুগল ক্লাসরুমে, তো যারা যারা ওখানে আছে খুব সুন্দর ভাবে সেখান থেকে কোয়েশ্চেন দেখে হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। আর অনেকেই হচ্ছে একটা ডিউ ডেট থাকে, ডিউ ডেটের পরে দেখা যায় মানে আপনার হোমওয়ার্কটা সাবমিট করতে আসে তখন ওটা আসলে হয় না, এই জন্য আমাকে অনেকে আবার জিজ্ঞাসা করেন যে মিস করছে না কেন। তো দেখবেন আমি হোমওয়ার্ক যখন দিই পরের একদিন বা দুদিন বেশি রেখে আমি ডিউ ডেট দিই, এর মধ্যে যেন সাবমিট করতে হয়, তো ওটা নিয়ে প্রবলেম নেই। আমি যখনই পাঠাই আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাচ্ছে যে গুগল ক্লাসরুম থেকে আপনাদের কাছে হোমওয়ার্ক এসেছে, তখন দেখে মাত্র যদি আপনারা সাবমিট করে ফেলেন তাহলে হচ্ছে আসলে প্রবলেম গুলো ফেস করতে হয় না। আর কেউ জিরো পাচ্ছেন না, জিরো পেলে কারো পেরেশানি হওয়ার কোনো কারণ নেই, আমি ঠিকই কারেকশন করে সময় মতো ওটা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে যদি কারো কোনো ধরনের কোয়ারি থাকে বা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে নির্দ্বিধায় গুগল ক্লাসরুমের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আর যে ফর্মটা আমি শেয়ার করেছি স্টুডেন্ট ইনফরমেশনের জন্য সেখানে অলরেডি ম্যাক্সিমাম মানুষই আমাকে সাবমিট করে ফেলেছে, ওই ফর্মটা আরো একটা দিন আমি রেখে দিচ্ছি, যারা যারা এখনো সাবমিট করতে পারেননি আশা করছি তারাও আজকের মধ্যে অবশ্যই সাবমিট করে দিবেন। এতটুকুই আপনাদেরকে বলার ছিল, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। বুধবার ঠিক 11:10 বাচ্চাদের সাথে আমার আবার ক্লাস হচ্ছে। ছেলে মেয়েরা আমার সবাই তাহলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।